হ্যালো ভিউয়ার, টিকটক এর ফলোয়িং নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনি কিভাবে ফলোয়িংটা কমাবেন। তো সেই ভিডিওতেই কিন্তু একটা ভাইয়ের কমেন্টের উত্তরের আজকের এই ভিডিওটা, যে আপনাদের ফলোয়ার কেন কমে যায়। এই ফলোয়ার কমে যাওয়ার পিছনে যেসব কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকের কিছু কথা বলবো। তো এখানে আমাদের যে ফলোয়িং এর ব্যাপার স্যাপার, আমরাও কিন্তু এই ফলোয়ার নিয়ে সবাই কাজ করি, কিন্তু ফলোয়িং এর দিকে নজর খুব কম দিই। আমরা কাউকে সহজে ফলো করি না, যাদেরকে ফলো করি সেগুলো আবার পরে কি করি, আনফলো করে দিই। অর্থাৎ ফলোয়িংটা আমরা চেষ্টা করি কমিয়ে রাখার জন্য বা জিরো করার জন্য। যত বড় বড় টিকটকার আছে তাদের কিন্তু ফলোয়িং নাই বললেই চলে, হয়তো কারো জিরো আছে, কারো আবার দুই তিনটা, বা নিজের শখের মানুষগুলোর কিছু ফলোয়িং দিয়ে রেখেছে। হ্যাঁ, তো আমরা সবাই তো চাই যে আমাদের ফলোয়িং না থাকুক, অর্থাৎ কম থাকুক। আমি যেহেতু ছোট ইউজার, আমার মতো যারা ছোট ইউজার আছে তারা হয়তো কিছু মানুষকে ফলোয়িং করে বসে আছে, কিন্তু যারা বড় বড় তারা কিন্তু ফলো করে না, কারণ তারা তো ভাইরাল হয়ে গেছে, তাদের ফলোয়ারের অভাব নেই। আমাদের আসলে ফলোয়ারের অভাব। সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করলে কিন্তু এই ফলোয়ারটা কমে না এবং আমাদেরও ফলোয়িং কম রাখা সম্ভব। তো সে বিষয়ে আজকে কিন্তু আপনাকে স্ক্রিনের শেয়ারিং এর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে এই আপনার ফলোয়িংটা কমালে আপনার ফলোয়ার কমবে না এবং আপনার ফলোয়ার কেন কমে সে বিষয়েও কথা বলবো। আমরা আমাদের যে ফলোয়ার গুলো কমে যায় তার পিছনে একটা মূল কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি যাদেরকে ফলো করেছেন সেগুলো যখন আবার ফলোয়িংটা কমাতে যান, অর্থাৎ আনফলো যখন করে যান, তখন কিছু ফ্রেন্ডস থাকে, সেই ফ্রেন্ডস গুলাকে যখন আপনি আবার আনফলো করতে গিয়ে কিন্তু আমরা কি করি, আমাদের ফ্রেন্ডস যারা যারা আমাদেরকে ফলো করে আছে তাদেরকেও আমরা কি করি, ফলোয়িংটাকে মানে বাদ দিয়ে দিই, অর্থাৎ তাকেও আমরা কি আনফলো করে দিই। তো এই আনফলো করার কারণে ওদিক থেকে ওই ফ্রেন্ডটাও কিন্তু সে দেখে যে আমাকে ওই দিক থেকে আনফলো করে দিয়েছে, অর্থাৎ এখন আমরা আর ফ্রেন্ড টু ফ্রেন্ড নাই, শুধুমাত্র আমি ফলো করে বসে আছি। এটা দেখার পরে সেও কি করে, আনফলো করে দেয়, তখনই কিন্তু আমাদের ফলোয়ার্স কমে যায়। তো এইটা কিভাবে আপনি কাজ করলে, আপনার ফলোয়িংটা কিভাবে কমালে আপনি আর এই যে ফলোয়ার কমবে না, সেটা চলুন স্ক্রিনের মাধ্যমে দেখাই দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিও শেষে উপকার হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরে এখান থেকে আমরা টিকটকের ভিতরে প্রবেশ করব। ওকে, টিকটক আইডির টিকটকের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে দেখুন এটা চলে উঠবে। এরপর এখান থেকে আমরা জাস্ট প্রোফাইলে টাচ করব, যেখানেই থাকুক আমরা এই প্রোফাইলে টাচ করার পরে এখানে দেখুন ডিসপ্লেটা ঠিক এভাবে আসবে, আমাদের অ্যাকাউন্টটা আর কি আমাদের হোম পেজ আসছে। ওকে, এখান থেকে এই যে ফলোয়িং লেখা আছে, ফলোয়ার্স আছে, তারপর লাইক আছে, আমরা জাস্ট এখান থেকে ফলোয়িং এর ভিতরে টাচ করে ফলোয়িং এর ভিতরে ঢুকবো। ওকে, তো ফলোয়িং এ ঢোকার পরে আপনাকে যদি দেখাই, দেখুন এখানে আমার ফলোয়িং কিন্তু আছে 3650 আর ফলোয়ার আছে 12.4K। এখন এখানে কত হচ্ছে, আর আমার এখানে ফ্রেন্ডটা দেখুন, ফ্রেন্ডস আছে কিন্তু 1744। হ্যাঁ, এখন এখান থেকে আপনি যখন আপনার ফলোয়িং গুলো, সবাই কেউ তো কারো ফলোয়িং রাখে না, সবাই ফলোয়ার নিয়ে কাজ করে তাই না। তো আমরা যখন এখান থেকে এভাবে ফলোয়িং গুলো কমিয়ে দিই, হ্যাঁ, তার মানে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, দেখুন একটা হচ্ছে ফলোয়িং আর একটা হচ্ছে ফ্রেন্ড। ওকে, এখন এই ফলোয়িং কি আর ফ্রেন্ড কি সেটা আপনাকে বুঝতে হবে। ফলোয়িং হচ্ছে আপনি যাদেরকে ফলো করতেছেন সেটা, আর ফ্রেন্ডস হচ্ছে আপনি এবং সে দুজনেই ফ্রেন্ড, আপনিও ফলো করছেন সেও ফলো করছে, এর মানে হচ্ছে ফ্রেন্ড। আর ফলোয়িং হচ্ছে আপনি একা কিভাবে শুধুমাত্র তাকে ফলো করছেন, সে আপনাকে ফলো করেনি। এখন এখানে আপনি যদি আপনার এই ফলোয়িংটা এভাবে তুলে ফেলেন, তাহলে কিন্তু ওই পাশের ব্যক্তি আর আলাপ পাচ্ছে না যে আপনি তাকে আনফলো করলেন কি না, এটা ওই পাশ থেকে বোঝাও যাচ্ছে না। কিন্তু আপনি যদি এই ফ্রেন্ড থেকে আপনার আনফলো করে দেন, আপনি আনফলো করে দেন, তাহলে ওই পাশে যে ফ্রেন্ড লেখা ছিল এপাশেও ফ্রেন্ড লেখা ছিল, এখানে আনফলো হয়ে গেল আর ওই পাশে লেখা উঠে গেল ফলোয়িং, ও পাশেও কিন্তু ফ্রেন্ড ছিল, আপনি যখন আনফলো করছেন তখন কিন্তু ওই পাশে ফলোয়িং চলে আসছে, তখন এই আপনি আমি যেভাবে এভাবে ফলোয়িংটা আনফলো করে দিচ্ছি, তখন সেও দেখুন গিয়ে ওই পাশে গিয়ে সেও এভাবে ফলোয়িংটাকে আনফলো করে দিচ্ছে, এর কারণেই কিন্তু আমাদের ফলোয়ার্স কমে যায়। এখন আমি এখান থেকে আপনাকে কিন্তু দেখাইছিলাম 650,
আর এখন দেখুন আছে 637, তাহলে এই 637 দিয়ে এখন হয়ে গেছে 36, এখন হয়ে গেছে 35, অর্থাৎ আমি কমাচ্ছি শুধুমাত্র আমার ফলোয়িং কমতেছে। দেখুন আমার ফলোয়ার কিন্তু 12.4 কে যা ছিল তাই আছে, এখান থেকে একটাও কমবে না, কারণ আমি শুধুমাত্র ফলোয়িং কমাচ্ছি, আমার ফ্রেন্ডস কিন্তু আমি আনফলো করতেছি না। আমার ফ্রেন্ড যে কয়টা আছে সবগুলো থাকবে, শুধুমাত্র আমি ফলোয়িং থেকে কমাবো। হ্যাঁ, ফ্রেন্ড যে কমাবো না তাও না, আমার যখন ফ্রেন্ডের তালিকা বেশি হয়ে যাবে, যখন এখানে আর ধরবে না, তখন তো আমাকে ফ্রেন্ডও কমাতে হবে। সেটা হচ্ছে পরে, আপনি যখন ভাইরাল পার্সন হয়ে যাবেন, আপনার ফলোয়ারের যখন অভাব থাকবে না, তখন আপনার ফলোয়িংয়ে যতগুলো ফ্রেন্ড থাকুক সেগুলো আপনি তখন আনফলো করে দিতে পারবেন। কিন্তু আপনি যতক্ষণ ছোট ইউজার আছেন আমার মতো এই 12,000-13,000 ফলোয়ার নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রেন্ড থেকে কমাতে পারবেন না। আপনি যত ছোট আছেন ততদিন শুধু ফলোয়িং থেকে কমাতে পারেন, আবার ফলো করতে পারেন, আবার ফলোয়িং কমাতে পারেন। কিন্তু যতগুলো ফ্রেন্ড আছে, অর্থাৎ আপনিও করেছেন ফলো, ওই পাশ থেকেও করেছে ফলো, তাদেরকে আপনি কমাবেন না, তাহলে কিন্তু আপনার এই ফলোয়ারটা কমবে না। আশা করি বুঝাতে পেরেছি। দেখুন এখানে কিন্তু আমার উপরে সেই 600-595 চলে আসছে, কিন্তু ফলোয়ার যা তাই আছে, ফ্রেন্ড 1744 ছিল, 1744ই আছে, অর্থাৎ আমার কোনো কিছুই কিন্তু কমলো না। দেখছেন, শুধুমাত্র আমার ফলোয়িংটাই আমি আনফলো করে দিছি, এতে আমার ফলোয়ারের কোনো ঘাটতি পড়বে না বা কমবে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার ফলোয়ার কেন কমে বা কিভাবে কমে, কি কারণে কমে। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের এ পর্যন্তই বলবো, আর তেমন সামনে যাব না, আসবো আবার নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।